হাই, আমি মোহাম্মদ বিলাল হুসাইন, সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাকে স্বাগত। এখন আমি আলোচনা করব সিএসএস রেসপন্সিভ ভিউপোর্ট সম্পর্কে। ভিউপোর্ট কি? এক কথায় ভিউপোর্ট হলো ইউজার ডিভাইসে ওয়েব পেজের দৃশ্যমান অংশ। ভিউপোর্ট বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকম হয়, তাই স্বাভাবিকভাবে মোবাইলে ভিউপোর্ট, কম্পিউটারে ভিউপোর্টের চেয়ে ছোট হয়। প্রথম দিকের ওয়েব পেজগুলো শুধুমাত্র কম্পিউটারের জন্য ডিজাইন করা হতো, কিন্তু কালক্রমে ট্যাবলেট এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহার শুরু হয়, তখন কম্পিউটারের জন্য তৈরি ওয়েব পেজগুলো মোবাইল ভিউপোর্টের জন্য খুব বড় হয়ে যেত। এই সমস্যা দূর করতে ওই সকল ডিভাইসের ব্রাউজারগুলো ওয়েব পেজকে ছোট করে দেখাতো, কিন্তু এটা কোনো পূর্ণাঙ্গ সমাধান ছিল না। ভিউপোর্ট নির্ধারণ করা। HTML5 ওয়েব ডিজাইনারদের জন্য মেটা ট্যাগের মাধ্যমে ভিউপোর্ট নির্ধারণ করার একটি পদ্ধতির প্রচলন করা হয়েছে। ওয়েব পেজে মেটা ব্যবহার করে ভিউপোর্ট নির্ধারণ করার জন্য ভিউপোর্ট এলিমেন্টটিকে নিচের মতো ব্যবহার করতে হবে। এখানে দেখুন, প্রথমে মেটা ওপেনিং ট্যাগ নিতে হবে। দেখুন, মেটা ট্যাগ নিলাম। মেটা ট্যাগের মধ্যে এখানে লিখতে হবে নেম, তারপর ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে ভিউপোর্ট, তারপরে কন্টেন্ট ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতর আমাকে এই কথাটুকু লিখে দিতে হবে, উইথ ডিভাইস উইথ কোমা ইনিশিয়াল স্কেল ইকুয়াল সাইন 1.0, ডাবল কোটেশন দিয়ে এটি ক্লোজ করতে হবে। এভাবে লেখার পর তাহলে আমার এই এটির ব্যাখ্যা হচ্ছে, এই মেটা ভিউপোর্টের ব্যাখ্যা এখানে আমি দিচ্ছি। এখানে মেটা ভিউপোর্ট এলিমেন্ট কোনো ওয়েব পেজ কীভাবে প্রদর্শিত হবে তা নির্ধারণ করা হয়। উইথ ডিভাইস উইথ এই অংশটি ভিন্ন ভিন্ন ডিভাইসের প্রস্থ অনুযায়ী ওয়েব পেজের প্রস্থ নির্ধারণ করার জন্য উইথ ডিভাইস উইথ ব্যবহার করা হয়। ইনিশিয়াল স্কেল 1.0, এই অংশটি ব্রাউজারে ওয়েব পেজ লোড করার সময় পেজের প্রাথমিক জুম লেভেল নির্ধারণ করার জন্য ইনিশিয়াল স্কেল 1.0 ব্যবহার করা হয়। নিচে একটি ওয়েব পেজের ভিউপোর্ট মেটা ট্যাগ এবং ভিউপোর্ট মেটা ট্যাগ ছাড়া দুটোরই উদাহরণ দেওয়া হলো। দেখুন, আমি যে কোনো একটি HTML এর টেক্সট এডিটরের মধ্যে আমি এখানে এসেছি। এখানে এসে আমি বডি ট্যাগের ভিতর এখানে আমি একটি হেডিং অন ট্যাগ নিয়েছি, এখানে আমি একটি ইমেজ নিয়েছি এবং এখানে আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। এটা অবশ্যই আপনারা জানেন যে কিভাবে হেডিং অন ট্যাগ নিতে হয়, ইমেজ ইনসার্ট করতে হয় এবং প্যারাগ্রাফ ইনসার্ট করতে হয়। এখন আমি ব্রাউজারে এই কোডটুকুর জন্য এরকম আউটপুট দেখতে পাচ্ছি। দেখুন, এই কোডের মধ্যে কিন্তু কোনো মেটা ট্যাগ নেই, এই কোডের মধ্যে কোনো মেটা ট্যাগ নেই। মেটা ট্যাগ ছাড়া আমার ওয়েব পেজটি এরকম দেখাবে। এখানে কথা হচ্ছে, আপনার ওয়েব পেজটি এই এই মেটা ট্যাগ ছাড়া আপনার যে ওয়েব পেজটি, এটি আপনি ফোন অথবা ট্যাবলেটে রান করে এর ডিফারেন্স অর্থাৎ পার্থক্য আপনি বুঝতে পারবেন। এখন এটিকে এই পেজটি এভাবে পেজ ক্রিয়েট করুন। পেজ ক্রিয়েট করে ব্রাউজারে গিয়ে আপনি সেই পেজের মেটা ট্যাগ ছাড়া যে পেজ ক্রিয়েট করবেন, সেই পেজটি আপনি আপনি মোবাইল অথবা ট্যাবলেট দিয়ে আপনার সেই পেজটা আপনি ওপেন করুন, তাহলে আপনি পার্থক্য বুঝতে পারবেন। এখন এটি হচ্ছে মেটা ট্যাগ ছাড়া। দেখুন, মেটা ট্যাগ ছাড়া আমার ওয়েব পেজটি এরকম শো করছে। এখন এখানে যখন আমি মেটা ট্যাগ ব্যবহার করব অর্থাৎ হেডিং অন ট্যাগ, এখানে হেডিং ট্যাগের মধ্যে আমাদের মেটা ট্যাগ ব্যবহার করতে হবে। এই জন্য আমি হেডিং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতর আমাকে মেটা ট্যাগটুকু লিখে দিতে হবে, যা আমি আপনাদেরকে আগে বলেছি। এখন এইভাবে এখানে মেটা লিখে দেওয়ার পর এই ব্রাউজারটি রিলোড করব। রিলোড করলে এই এখন এই পেজটি অর্থাৎ মেটা ট্যাগ সহ যে পেজটি আমরা ক্রিয়েট করলাম, সেই পেজটি ফোন অথবা ট্যাবলেট দিয়ে ব্রাউজ করে আপনি দুটি অর্থাৎ মেটা ট্যাগ ছাড়া এবং মেটা ট্যাগ সহজে পেজ, এই দুটি পার্থক্য আপনি অতি সহজে বুঝতে পারবেন। ভিউপোর্ট অনুযায়ী কন্টেন্ট নির্ধারণ করা। ইউজার ডেস্কটপ এবং মোবাইল উভয় প্রকার ডিভাইসে উলম্ব অর্থাৎ ভার্টিক্যাল স্ক্রল করে, আনুভূমিক বা হরাইজন্টালি নয়।
তাই ওয়েব পেজ ব্রাউজ করতে যদি ইউজারকে আনুভূমিক বা হরাইজন্টাল স্ক্রল করতে হয় বা জুম আউট করতে হয়, তাহলে ইউজারের জন্য ওয়েবসাইটটি একটি বিরক্তিকর ওয়েবসাইট হয়ে ওঠে বা একটি বাজে ইউজার এক্সপিরিয়েন্স তৈরি করে। কন্টেন্টকে সকল ডিভাইসে সুন্দরভাবে দেখানোর জন্য আরও তিনটি পদ্ধতি আমরা মেনে চলতে পারি। এগুলো হলো নিম্নরূপ: ডিভাইস দৈর্ঘ্য প্রস্থের এলিমেন্ট ব্যবহার না করা, অর্থাৎ দীর্ঘ প্রস্থের এলিমেন্ট ব্যবহার না করা। অনেক বেশি প্রস্থের কোনো এলিমেন্ট ব্যবহার করা ঠিক নয়। কোনো এলিমেন্টের প্রস্থ যদি ভিউপোর্টের প্রস্থের চেয়ে বেশি হয় তাহলে হরাইজন্টাল স্ক্রল বার তৈরি হয়, তাই এলিমেন্টের প্রস্থ ভিউপোর্ট অনুযায়ী নির্ধারণ করতে হবে। ভিন্ন ভিন্ন ভিউপোর্ট নির্ধারণ করা, কন্টেন্টকে যে কোনো একটি ভিউপোর্টের জন্য সুন্দরভাবে তৈরি করলে হবে না, কারণ ভিন্ন ভিন্ন ভিউপোর্ট সেগুলো ভিন্ন ভিন্ন ধরনের ফলাফল দেখাবে। মিডিয়া কুয়েরি ব্যবহার করা, সঠিকভাবে মিডিয়া কুয়েরি ব্যবহার করতে হবে। সকল ডিভাইসে কন্টেন্টকে সুন্দরভাবে প্রদর্শনের সবচেয়ে ভালো পদ্ধতি হলো মিডিয়া কুয়েরি ব্যবহার করা। ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি। আপনি এই ধরনের কোনো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অন করে দিন। ধন্যবাদ সবাইকে।